করোনা অতিমারী সময়ে দেশ এবং রাজ্যের অনেক শিশুরাই অকালে তাদের পিতামাতা হারিয়েছে। এই সমস্ত অসহায় এবং অনাথ শিশুদের সঠিকভাবে বড় করে তোলার লক্ষ্যকে সামনে রেখে 2021 সালে কেন্দ্রীয় সরকার মিশন বাৎসল্য শীর্ষক একটি প্রকল্প গ্রহণ করে বর্তমানে এই প্রকল্পটি বাস্তবায়নে দেশব্যাপী কাজ করে চলছে মিরাকল ফাউন্ডেশন অফ ইন্ডিয়া। এই সংস্থা এবং রাজ্য শিশু সুরক্ষা কমিশনের উদ্যোগে মঙ্গলবার একটি কর্মশালার আয়োজন করা হয়। রাজধানী একটি বেসরকারি হোটেলে আয়োজিত এই কর্মশালায় উপস্থিত ছিলেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা, ভলেন্টিয়ারি হেলথ অ্যাসোসিয়েশনের চেয়ারপারসন সুলেখা রায়, মিরাকল ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার আধিকারিক সহ অন্যান্যরা। এই কর্মশালা প্রসঙ্গে রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা জানান, কোভিডের কারণে অনাথ হয়ে যাওয়া অসহায় শিশুদের সঠিকভাবে বড় করে তোলার লক্ষ্যকে সামনে রেখে কেন্দ্রীয় সরকার মিশন বাৎসল্য প্রকল্প গ্রহণ করেছে। এই প্রকল্প রাজ্যে সঠিকভাবে কার্যকরী করে তোলার জন্য এই ধরনের কর্মশালার আয়োজন করা হয়েছে বলে জানান তিনি। আজকে ত্রিপুরা কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস এবং মিরাকল ফাউন্ডেশন অফ ইন্ডিয়া যৌথ উদ্যোগে এবং ভাইটের সহযোগিতায় আজকে মিশন বাৎসল্য এবং ম্যানেজমেন্টের উপরে একটি ওয়ার্কশপ অনুষ্ঠিত হচ্ছে সোনাতলী হোটেলে। মিশন বাৎসল্য আপনারা সবাই জানেন 2021 সালে বিশেষত যারা কোভিডকালে যারা মা বাবাকে হারিয়েছেন অথবা অনাথ বাচ্চা, বিশেষত তাদেরকে নিয়ে এই প্রকল্পটি চালু করেছিল আমাদের ভারত সরকার। তো সেটাকে আমরা লক্ষ্য রেখে আজকের এই ওয়ার্কশপের মূলত বিষয় এবং এই বাচ্চারা যেহেতু অসহায় অবস্থায় থাকে বা যারা যারা মা বাবা নেই তাদেরকে আমরা কীভাবে এই মিশন বাৎসল্য প্রকল্পের মধ্যে এনে তাদেরকে সঠিকভাবে যেন বড় করতে পারি বা সেরকম সাহায্য করতে পারি সেই বিষয়েই আমাদের আজকের ওয়ার্কশপ। তাই প্রত্যেকটা বাচ্চা যেন সুরক্ষিত থাকে, তাদের ভবিষ্যৎ যেন ভালো হয়, তাই এই প্রকল্প নিয়ে আজকের ওয়ার্কশপ। এদিনের এই কর্মশালায় রাজ্য সরকারের সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের অতিরিক্ত অধিকর্তা, বিভিন্ন সোসাইটি থেকে আগত প্রতিনিধি সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, আরএ নিউজ।